কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পর ডাহুদি দুর্গম ফাড়ত অস্ত্র কারখানার সন্ধান ফাইয়ের এড়ে অভিযান চালাইয়ে দস্য বন্দুক ও বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জাম সহ তিন রোহিঙ্গারে আটক করে র্যাব। সোমবার নভেম্বরের 8 তারিখ মধ্যরাতিয়া ওই অস্ত্র কারখানাতে অভিযান চালাই র্যাব। এ সময় অস্ত্রধারী হলার ফলে গোলাগুলির ঘটনা ঘটে। আটক রোহিঙ্গা অলৈলদি কুতুপালং ক্যাম্প C1G ব্লকের মৃত আজিজুর রহমানের ফ বাইতুল্লাহ, হাবিবুল্লাহ এবং জাহিদ হোসেনের ফ মোহাম্মদ হাসান। রাতিয়া 4 ঘন্টার বেশি সময় ধরে গুলি বিনিময়ের পর কারখানাওয়ার নিয়ন্ত্রণ লয় র্যাব। এর দ্রুত শেষ সিপ্লাস টিভি।